দেখো ঈশান চ্যাটার্জির ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু ও আমার থেকে অনেক 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 ডিফারেন্ট, হি ইজ ভেরি ডিফারেন্ট কম্পেয়ার টু মি। হ্যালো, আমি রঞ্জিনী। হ্যালো, আর আমি ঈশান। হ্যাঁ, মানে এটা কিন্তু হানিমুনের, আমাদের আসল পরিচয়টা এবার দিই। হ্যাঁ, হাই, আমি ঐশ্বর্য। আর আমি শন। আর এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং খেলা খেলতে, খেলা ঠিক বলবো না, এটা বেসিক্যালি কোয়েশ্চন আনসার রাউন্ড। হ্যাঁ, মানে আমি কিছু কঠিন প্রশ্ন করতে চলেছি, দেখি কতটা অনেস্টলি উত্তর দেয় শন। লেটস সি। বেশ, তুমিও করবে? আমিও করব, রাইট? আমিও প্রশ্ন করব। হ্যাঁ, সো ইউ প্লিজ স্টার্ট। ইয়েস, আমি এটা এটা জানার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সো হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট ইমপ্রেশন অফ মি? অফ ইউ? Yes. Okay. সত্যি বলবে? না না, I'm saying it very honestly. কারণ আমি ওকে চিনি হচ্ছে দিলখুশ থেকে, তো আমি দিলখুশের ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু দেখেনি। না, সেই সময় আমি দেখিনি। বাট আই হ্যাভ হার্ড দ্যাট শি ইজ ভেরি গুড, ইনফ্যাক্ট ওর প্রশংসা অনেকের মুখ থেকে শুনেছি। সো আই ওয়াজ ইউ ক্যান সে নার্ভাস, কারণ আমি তো টেলিপর্দায় কাজ করে এসেছি। আমি তো, হ্যাঁ, না, আই হ্যাভ নট ওয়ার্কড ইন ফিল্মস, আই হ্যাভ নট ওয়ার্কড ইন ওয়েব, তো সেই ক্ষেত্রে আই ওয়াজ এ লিটল আনশোর, ইউ নো, সো দ্যাটস ওয়াই আই দ্য ফার্স্ট প্রথম যখন ওর সাথে দেখা হয়েছিল, আই ওয়াজ এ লিটল কি করে বলবো, বাট দেন স্লোলি 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 ওভার টাইম আমরা কাজ করতে করতে, তারপর বলো যে আমি কতটা ভালো সেটা প্লিজ বলো। হ্যাঁ, কাজ করতে 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 কাজ করতে 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 শি ইজ রিয়েলি নাইস, শি ডিডন্ট মেক মি ফিল নার্ভাস অ্যাট অল, সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। ওয়াও শন, এত ভালো কথা আমি এক্সপেক্ট করিনি, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমাদের শুটিং এর সময় ঐশ্বরিয়া ছিল, ঐশ্বরিয়ার মাও ছিল, দুজনেই খুব ভালো। আমার মায়ের প্রশংসাটাই বেশি করবে। মাদার মাদার ইজ ভেরি ভেরি সুইট, ভীষণ ভালো, আর ও খুব ভালো, শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস অ্যান্ড ভেরি গুড পার্সন অ্যাজ ওয়েল। ইওর টার্ন। মাই টার্ন, ওকে। হু ওয়াজ ইওর বেস্ট ফ্রেন্ড অন সেট? অন সেট? ইয়েস। আমার মনে হয় তোমার মা। না, মা তো সব সময় বেস্ট ফ্রেন্ড, মানে সেটে যদি আমার বলতে পারলো তাহলে আমি বলবো মাই ডিরেক্টর অ্যান্ড ক্যামেরা সৌমিতা। ইয়েস, গুড আনসার। নেক্সট নেক্সট, হ্যাঁ, ওকে। ইফ ইউ হ্যাড টু অ্যারেঞ্জ আ ম্যারেজ অফ সামওয়ান ইউ নো উইথ ইওর ক্যারেক্টার, হু উড ইট বি? অ্যারেঞ্জ আ ম্যারেজ অফ সামওয়ান আই নো উইথ মাই ক্যারেক্টার, কার নাম বলবো, মানে সামবডি ফেমাস অর সামবডি? তোমার যেটা ইচ্ছে, যা মনে হচ্ছে। দেখো ঈশান চ্যাটার্জির ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু ও আমার থেকে অনেক 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 ডিফারেন্ট, হি ইজ ভেরি ডিফারেন্ট কম্পেয়ার টু মি, ওর ম্যানারিজমস, ওর কথা বলার স্টাইল, ওর সব কিছু, সো দ্যাটস ওয়াই আই ক্যান্ট রিয়েলি পিকচার এনিবডি। বাট আসলে সিরিজটা করে এসেছি, তো শ্যুট করে এসেছি, তো আই রিয়েলি ক্যানট ইম্যাজিন এনিবডি এলস অ্যাপার্ট ফ্রম রঞ্জিনী, ইউ নো, বিইং উইথ ঈশান। ও ওয়াও, নাইস, গুড আনসার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হু হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি আ রিয়েল লাইফ ভিলেন? দেখো, নাম তো আমি অনেকে নিতে চাই, বাট এখন নিতে পারবো না, সেটা আলাদা ব্যাপার। এখন একটু ভালোভাবে, ভালো মেয়ে হই, এটার আনসার করি। ভিলেন সেইভাবে কেউ নেই, কিন্তু আমার মনে হয়, মানে আমি বলবো, যখন আমি খুব লেজি হয়ে যাই বা আমি কোনো কাজ করতে চাই না, তো ওই লেজিনেসটাকে আমি ভিলেন হিসেবে দেখতে পারি। ওকে, মানে তুমি বলছো দ্যাট দ্যাট ইজ দ্য ব্যাড কোয়ালিটি ইন ইউ? রাইট রাইট, ওটাকে আমি ভিলেন ভাবে পক্ষে। ওকে ওকে, সো উই আর ডান উইথ আওয়ার কিউ এন্ড এ রাউন্ড। না, গ্রেট, আরো আছে? হ্যাঁ, আর কটা প্রশ্ন উত্তর দিতে হবে? ওকে, এখনো আছে একটা। Okay, did you get any advice from anyone who has worked with Click before filming? Shudipadi amake onek kichu bolechilo Click er byapare, but good thing is, of course. But Shudipadi jehetu er age Click er series koreche, so she advised me about Click. Next proshno thai, ebar ami jiggesh kori tomay, after reading the script, what were the scenes you were most nervous to film?
স্ক্রিপ্টটা তো বলতে পারবো না, মানে এটা তো একটা বড় প্রবলেম আমাদের, কিন্তু আমি জাস্ট সিকোয়েন্সটা বলছি। হ্যাঁ, ইউ ক্যান, মানে একটা সামান্য একটা ব্রিফ দিলেই চলবে। যেখানে রঞ্জিনী ঈশানকে কিছু বলতে চাইছে, বাট ঈশান কোনোভাবেই শুনছে না, আর রঞ্জিনী প্রথমবার ওকে বলতে পেরেছে, এই জিনিসটা প্রথমবার বলতে পেরেছে, মানে রঞ্জিনীর ব্রেকডাউন আমি বলবো সেটা আমার মনে হয়েছিল। ওই সিনটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, খুব ভালো হয়েছিল, ভালো সিনও, খুব ইম্পর্টেন্ট সিন আমাদের সিরিজে, আর ওটা নিয়ে আমি বেশ ভাবনা চিন্তা করেছিলাম। আর ওটা, ওই সিনটা যখন আপনারা দেখবেন, ওই সিনটা মানে একটা ম্যারেজে অনেক কটা সাইডস হয় না, অনেক কটা শেড হয়, সো দ্যাট লেয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট শেড, ইন ফ্যাক্ট আ ভেরি ইম্পর্টেন্ট সিন ইন দ্য এন্টায়ার শো, সো যেটা ওদের চরিত্রের ব্যাপারে অনেক কিছু বলে। তো তুমি কি বলবে, তোমার কোন সিকোয়েন্স বা সিন আফটার রিডিং দ্য স্ক্রিপ্ট? আমার সামহাউ ওই সিনটা একটু ইয়ে লেগেছিল, ওই আমাদের ফ্ল্যাশব্যাকের মনে আছে, ফ্ল্যাশব্যাকে যখন আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, ওকে ওকে ওকে, রাইট রাইট, ওই রেস্টুরেন্টে ক্যাফেটেরিয়াতে বা যেখানে। হ্যাঁ, আমার এটাতে মনে পড়লো যে আমারও কিছু ফ্ল্যাশব্যাকের সিন আছে যেগুলো আমি পরে অতটা বুঝতে পারিনি যে কতটা টাফ হবে, বাট আমরা যখন শুট করেছি অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স হয়েছে, মানে সেটা আমি অবভিয়াসলি বলতে পারছি না। আই থিঙ্ক এখানে এই ব্যাক স্টোরিতেও অনেক লেয়ার্স রয়েছে, রঞ্জিনি ওয়াজ সামবডি এলস বিফোর, আর এই মুহূর্তে শি সামবডি এলস। ঈশানের ক্ষেত্রে অতটা না, কারণ ঈশান ওর লেয়ার্স রয়েছে, ওটা ওটার ব্যাপারে বেশি কিছু এখন বলা যাবে না, ওটা তো এমনিতেই আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারই এমন যে, হ্যাঁ, কারণ ওরই আর ইনফ্যাক্ট ডায়লগস এর মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে ছোট ছোট জায়গায় দেয়ার আর লট অফ নুয়ান্সেস যেগুলো বেরোয়, যেগুলো ক্যারেক্টারের ব্যাপারে অনেক কিছু বলে, হ্যাঁ, যেগুলো দেখানো হবে, নট কান্ট স্পিক মাচ অ্যাবাউট ইট, সেই জন্য আই হ্যাভ। সো আমরা এটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, ভালো, খুব ভালো উত্তর দিয়েছে শন, আই হোপ আমিও ঐশ্বর্য। সো আমরা এবার বিষয়টাকে শেষ করব, কিন্তু হ্যাঁ, তার আগে অবশ্যই আমাদের সিরিজ নিয়ে কথা বলবো, সবাইকেই বলবো আমাদের সিরিজ হানিমুন আমরা যতটা এনজয় করেছি এটা বানাতে, আপনারা ঠিক ততটাই এনজয় করবেন, আমি শিওর সবাই এনজয় করবে, কারণ এটা শুধুমাত্র থ্রিলার সেটা কিন্তু না, এখানে ড্রামা আছে, রোম্যান্স আছে, হালকা অ্যাকশনও আছে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ক্লিক হ্যাশট্যাগ যখন তখন।